आशा करछि सबाई अनेक भालो आछेन। आज आमार ब्लगे आमी दिच्छि एटा होच्छे खुदेर बोफिटा। तो एबारे आमी प्रथम खेयेछि ए पिठाटा, आर कखनो खाई नाई। एकटा भाभी बानियेछे, ताई भाबलाम आमी एकटु भिडियो करे नेई, ताई भिडियो करे निलाम। एटा होच्छे खुदेर बोफिटा। निश्चयई आपनारा खुदेर बो भात खेयेछेन किन्तु पिठा खाननि। तो এখানে খুদ 1 কেজি চাল থেকে যে বের হয় এটাকে আমরা খুদ বলি। অনেকে হয়তো অন্যটা বলতে পারে, আমি অন্য নাম আসলে জানি না, আমার জানা নেই। আর এখানে কি কি নেওয়া হয় যে সেটা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন। আদা, তারপর কাঁচা মরিচ, ধনেপাতা, আর হচ্ছে পেঁয়াজ কুচি। আর দেওয়া হবে ফ্লেভারের জন্য তেজপাতা খুদের মধ্যে, আর স্বাদমতো লবণ। আর কিছু দেওয়া হবে না এখানে। আটা, ময়দা বা খুদগুলিকে বাটাও হবে না, শুধু আস্তে এভাবে দেওয়া হবে। সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নেওয়া হবে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবগুলি উপকরণ একসঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন কিভাবে বানানো হবে, কলা পাতায় পিঠাটা আসলে তৈরি করা হবে। তো আশা করছি আজকের এই ভিডিওটি পুরোটা দেখে নেবেন। তো কলা পাতা কেটে নেওয়া হলো গাছ থেকে, এখন এগুলিকে পরিষ্কার করে নেওয়া হবে। কলা পাতাটা পুরান একটা পাত্রের মধ্যে ছড়িয়ে এভাবে বিছিয়ে নেওয়া হয়েছে। এখন খুদগুলি দেওয়া হচ্ছে, এভাবে জাস্ট দেওয়া হবে। তো ভাবছেন একবারে জর্জরা হবে, না জর্জরা না, একবারে মচমচে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হয়। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি তো খেয়েছি, অনেক মজা পেয়েছি। তো আপনারা যদি খেতে চান অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। তো খুদগুলি দেওয়ার পর আবার কলাপাতা দুইটা এভাবে দেওয়া হয়েছে, যেন তাপটা বের হয়ে না আসে, সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। আর উপরে একটা শিল দেওয়া হয়েছে কারণ তাপটা যেন বাহিরে না আসে, তা যদি তাপ বের হয়ে যায় তো সময় লাগবে। আবার অন্য চুলায় তাওয়াতে আরেকটি পিঠা ছড়িয়ে দেওয়া হচ্ছে। পিঠাটা কিভাবে তৈরি করা হয়েছে দেখলে বুঝতে পারবেন, শুধু জাস্ট খুদগুলিকে এভাবে দেওয়া হয়েছে। আর এটার মধ্যে অনেকক্ষণ খুদগুলো প্রায় 2-3 ঘন্টা ভিজিয়ে রাখার পর নরম হয়েছে, তাই এটার মধ্যে আর কিছু দেওয়া হয় না, আটা জাতীয় কিছু দেওয়া হয় না, শুধু খুদেই দেওয়া হয়েছে। আবারও দুইটা কলা পাতা দিয়ে এটার মধ্যে ঢাকনা দিয়ে, ঢাকনার উপরে ভারী কিছু দেওয়া হবে যেন তাপটা বের হয়ে না যায়। তো এভাবেই এটা প্রায় 15-20 মিনিট লাগবে একটা পিঠা হতে। একটা পিঠা যখন হবে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। তো 20 মিনিট পর একটা পিঠা উল্টিয়ে দেওয়া হয়েছে। উল্টিয়ে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন অনেক মচমচে হয়েছে, আমি তো খেয়েছি, ভীষণ মজা পেয়েছি আমি, অনেক ভালো লেগেছে আমার কাছে। তো পিঠাটা নামিয়ে নেওয়া হলো। প্রথমে মনে হলো যে একেবারে জর্জরে হবে, একেবারে জর্জরে হয়নি, বাপা পিঠার মতোই তাপে হয়েছে, আর খেতেও অনেক দারুণ হয়েছে। আদা ছিল তো, আদার ফ্লেভারটা অনেক ভালো লেগেছে। তো আশা করছি আপনাদের কাছেও আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। আপনারা অবশ্যই খুদের পিঠা এভাবে বানিয়ে খেতে পারেন। আমিও এই প্রথম খেয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই ভাবলাম আমার এই ভিডিওটি আমার ব্লগে দিয়ে রাখি, যদি কারো ভালো লাগে আপনারা ট্রাই করতে পারেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।